শুধু বিষয়টা জানাটাই যথেষ্ট। তুমি চারপাশের সব কিছুতে অনেক বেশি মনোযোগ দিচ্ছ, শুধু নিজের প্রতি কোনো মনোযোগ নেই। কিন্তু তোমার জীবনের মান মূলত তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করছো তার উপর নির্ভর করে, তাই নয় কি? এই মুহূর্তে তুমি কি ধরনের পোশাক পরে আছো, তুমি কি ধরনের গাড়ি পার্ক করেছো, তুমি কি ধরনের বাড়িতে বাস করছো, এগুলো জীবনের মান নির্ধারণ করে না। এই মুহূর্তে তুমি নিজের মধ্যে কতটা আনন্দ অনুভব করছো সেটাই জীবনের গুণগত মান নির্ধারণ করে, তাই নয় কি? এটা নিয়ে তো কিছু করা হয়নি, আখেরে এটাই হবে ভেবে নিয়ে তুমি নিজের সুখের জন্য কিছু অসম্ভব লক্ষ্য স্থির করছো। আমাকে যদি সুখী থাকতে হয় তবে আমার স্ত্রীকে এরকম, বা আমার স্বামীকে এরকম, বা সন্তানদের এরকম, বা এই জগৎকে অন্যরকম হতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার সুখ ও শান্তির জন্য তুমি কিছু অসম্ভব শর্ত তৈরি করছো। এখন তুমি নিজেকে শান্তির সঙ্গে আপোষ করিয়েছো। কেন আমি বলছি শান্তির সঙ্গে আপোষ করিয়েছো? কারণ বহু মানুষ তাদের জীবনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে থাকার আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন। আমি যদি শান্তিতে থাকি সেটাই যথেষ্ট। এমনকি তথাকথিত আধ্যাত্মিক গুরুরাও বলছেন যে শান্তি তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য। শান্তি তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য নয়। যদি দুপুরের খাবার উপভোগ করতে চাও তার জন্য তোমার শান্তির প্রয়োজন, তাই নয় কি? তুমি যদি শান্তিতে না থাকো তাহলে তোমার জীবনে কোনো কিছুই তুমি কখনো মর্যাদার সঙ্গে করতে পারবে না। শান্তিতে থাকা মানে মূলত এই যে তুমি তোমার মনকে জর্জরিত করছো না। শান্তিতে থাকার অর্থ হল তোমার সিস্টেম স্বাচ্ছন্দ্যে রয়েছে। যদি জানো কিভাবে মনকে পরিচালনা করতে হয়, কিভাবে আবেগ, কিভাবে শরীর আর শক্তিকেও, তবেই তুমি শান্তিতে আছো। এটা কোনো রকেট প্রযুক্তি নয়, এটা একেবারেই প্রাথমিক বিষয়। বাড়িতে যদি কোনো কুকুর থাকে তাকে তুমি খাবার দাও, সে শান্তিতে বসে থাকবে, হয়তো আনন্দে থাকবে না কিন্তু শান্তিতে থাকবে, আবার অনেক সময় আনন্দেও থাকে, তাই না? তোমার কুকুর যদি শান্তিতে থাকতে পারে, ও ওকে তোমার ব্যবসা সামলাতে হয় না, এটা কোনো বিষয় নয়, তার জীবনেও তার নিজের কাজ আছে। দেখো, আসলে তোমার বাহ্যিক কার্যকলাপের সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমার আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করছে এটা তার সাথে সম্পর্কিত। মূলত যার মানে হলো তোমার শরীর, তোমার মন, তোমার রসায়ন, তোমার আবেগ, তোমার শক্তি তোমার নির্দেশ গ্রহণ করছে না, তারা তাদের নিজের কাজ করছে। তোমার দেহই যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে শান্তিতে থাকা অসম্ভব। যেমন ধরো তুমি তোমার গাড়ি চালাচ্ছ, এক জায়গায় গিয়ে তুমি এই দিকে ঘুরতে চাও, তুমি স্টিয়ারিংটা এই দিকে ঘোরালে কিন্তু গাড়িটা উল্টো দিকে যাচ্ছে, গাড়িটা কি শান্তিতে চালাতে পারবে? পারবে কি? পারবে না। তখন উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, তাই নয় কি? তুমি নামক গাড়িটার সাথে এটাই হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রথমত তুমি কখনোই নিয়ন্ত্রণের হুইলটা খুঁজে বার করারই চেষ্টা করনি। আর গাড়ির মতো মানবদেহটা অতটা সহজ না, এটা একটা সুপার কম্পিউটার। এখন সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ কিবোর্ডটাও খোঁজার চেষ্টা করেনি, ওরা ভাবে এরকম করলেই এটা কাজ করবে। If you make, when you are given such a highly sophisticated machine, if you do not conduct it properly, it will cause many problems to you. কোনো আধুনিক যন্ত্রের সঠিক ব্যবহার না জানলে তুমি সমস্যায় পড়বে, এটা একটা দৈবাৎ ঘটনা। যদি হাতগুলো এইভাবে রাখো একরকমভাবে শ্বাস নেবে, এখন যদি হাতগুলো উল্টে রাখো তাতে তোমাদের ফুসফুসের মধ্যে শ্বাস প্রক্রিয়া বদলে যাবে। তোমরা এটা নিজেরা চেষ্টা করে দেখতে পারো যদি সময় পাও। এইভাবে এইভাবে আমি বলতে চাইছি, তুমি যাই করো না কেন, এই দেহযন্ত্রে কিছু না কিছু মৌলিক পরিবর্তন হচ্ছে, কারণ এটা অতি সূক্ষ্ম যন্ত্র। টাচস্ক্রিনের থেকেও মনে ইচ্ছে হলেই এটা কাজ শুরু করবে। এখন তোমার কাছে একটা সূক্ষ্ম আর অত্যাধুনিক যন্ত্র রয়েছে, আর তুমি যদি সেটা কামারের মতো ব্যবহার করো তাহলে শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকা কঠিন। শান্তি জীবনের সর্বোচ্চ লক্ষ্য নয়, এটা মৌলিক প্রয়োজন। শান্তিকে কখনো সর্বোচ্চ লক্ষ্য হিসেবে স্থির করো না, সেটা করলে তোমাকে চির শান্তিতেই চলে যেতে হবে। দেখতে হবে শান্তি যেন জীবনের প্রাথমিক লক্ষ্য হয়, তাই নয় কি? যদি জীবনে যুক্তিপূর্ণভাবে কিছু করতে চাও, যদি তুমি বিচক্ষণতার সাথে জীবনে কোনো সিদ্ধান্ত নিতে চাও, তাহলে সুখ এবং শান্তি জীবনে প্রাথমিক প্রয়োজন। আজকাল এই রকম একটা প্রাথমিক বিষয় অকারণে গুরুত্ব পাচ্ছে। মানুষ ভাবছে তারা অন্য কোথাও শান্তি পাবে, এখানে নয়, কারণ তোমরা যন্ত্রটার দিকে কখনো মনোযোগ দাওনি।
মানুষের আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে তার দিকে তোমরা কখনো মনোযোগ দাওনি, ভাবনি তোমাদের মধ্যে যা ঘটছে সেগুলোর ভিত্তি কী, এটা সামান্য মনোযোগ দাবি করে। আর এই জন্যই আমাদের মৌলিক কার্যক্রমকে ইনার ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমরা পৃথিবীকে আমাদের মতো করে তৈরি করেছি, প্রচুর সুবিধা আর স্বাচ্ছন্দ্য এসেছে ঠিকই, কিন্তু মানুষ ভালো নেই, তাই নয় কি? কারণ এভাবে ভালো থাকা যায় না। ভালো তখনই থাকা যাবে যখন নিজেকে নিজের মতো প্রস্তুত করতে পারবে, এটাকেই ভালো থাকা বলে।